मदारीपुर में इंडियन ऑयल कॉरपोरेशन द्वारा चलाए जा रहे एक पेट्रोल पंप के खिलाफ आग और प्रदूषण निकासी की वैधता पर सवाल खड़ा करते हुए क्षेत्रवासियों ने सोमवार को इस्लामपुर अनुमंडल दंडाधिकारी सप्तर्षि नाग को प्रतिनियुक्ति दी। उनका आरोप है कि इंडियन ऑयल कॉरपोरेशन ने दस्तावेज संख्या 7228/99 के जरिए 28 दिसंबर 1999 को एक स्थानीय व्यवसायी से जमीन खरीदनी थी लेकिन जमीन सौंपे जाने से पहले 8 दिसंबर 1999 को उत्तर दिनाजपुर के तत्कालीन जिला राज्यपाल ने इंडियन ऑयल को 8 दिसंबर 1999 को आग और प्रदूषण मंजूरी जारी कर दी। पेट्रोल पंप इतने लंबे समय से उस मंजूरी के साथ चल रहा है। वादी की ओर से प्रशांत सिंह, विभास डाकुआ, बीरेन डाकुआ, सुनील चंद्र सिंह और शिखा अधिकारी ने शिकायत की कि सबसे बड़ा मामला भूमि मालिक का है, जिसने दावा किया था कि व्यवसायी ने इंडियन ऑयल कॉरपोरेशन को जमीन बेची थी और जमीन में थी खाता बही संख्या के अनुसार विक्रेता के पास जमीन नहीं है। वही उस जमीन के असली मालिक हैं, क्योंकि भूमि सुधार विभाग के पास उनके और उनके उत्तराधिकारियों के नाम संपत्ति का रिकॉर्ड है। उन्होंने घटना की मौके पर जांच कराने की मांग की। उपमंडल राज्यपाल कार्यालय से सोमवार को शिकायत पत्र प्राप्त हुआ। शिकायतकर्ताओं ने कहा कि अनुमंडलीय राज्यपाल ने आरोपों पर गौर करने का वादा किया है। ललिता सिंह বৌদি হবে আমার দাদার ডেথ করে গেছে তো ভাস্তাটা এসছে আমি শুনতে পারলাম ভাস্তাটা আসবে এখানে এই যে অফিসে কমপ্লেন করতে কী কারণে যে দেখা যাচ্ছে ওরা এলআরটিসি থেকে একটা কাগজ উঠায় নিয়ে এসছে দেখা যাচ্ছে যে জমি কেনার আগে জমিটা কিনেছে আইওসি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন 28 ডিসেম্বরে কিন্তু ডিএম তাদেরকে এনওসি দিয়েছে 8 ডিসেম্বরে তো জমি কেনার আগে ডিএম এনওসি কারো জমিতে দিতে পারে এটা কি কোনো ওয়েস্ট বেঙ্গলের কোনো সার্কুলারে আছে না প্রভিশনে আছে যে কত সালে ঘটনা এটা 1999 সালে তো এরা যে এতদিন ধরে বেআইনিভাবে পেট্রোল পাম্পটা চালাচ্ছে কীভাবে চালাচ্ছে বা কার মদতে চালাচ্ছে একটা কোম্পানি তো এই ধরনের বেআইনি পেট্রোল পাম্প চালাতে পারে না বা কোম্পানির ম্যানেজার বা তো কোম্পানির যে ডিভিশনাল ম্যানেজার আছে আন্ডার শিলিগুড়ি ডিভিশনের আন্ডারে আছে এই পেট্রোল পাম্পটা আইওসি তো আপনাদের অভিযোগ কি প্রশাসন অভিযোগ হচ্ছে কি এখানে যেহেতু আমার বৌদির জমি আছে আমার ভাস্তার অভিযোগ আছে যে আমাদের জমিটা কেন দেওয়া হচ্ছে না আমাদের জমিতে মাসেল পাওয়ারে বা মানি পাওয়ারে এরা জমিটা দখল করে রয়েছে এবং আইনি সহযোগিতায় হয়তো প্রশাসনের সহযোগিতায় এরা জমিটা দখল করে রয়েছে আমাদের তো মাসের পাওয়ার নেই আমরা ন্যায্য আমাদের জমিতে যাচ্ছি আইওসি আমাদেরকে দিতে চাচ্ছে না আমার ভাস্তার বক্তব্য কি বলছে ওনারা কি বলছে ওনারা বলছে যে না এই জমিটা আমরা কিনে নিয়েছি এলার করতে এত কিন্তু আদৌ ওদের নামে না মিউটেশন হয়েছে না কনভার্সন হয়েছে কোনো কিছুই হয়নি এখন এসডিওসব কি বললো আপনাকে হ্যাঁ আমাদের কি জমি আমাদেরকে দিয়ে দিন ঠিক আছে প্রশাসনিক ব্যবস্থা নেব একটা অবৈধভাবে যে পেট্রোল পাম্প চলছে আমরা চাচ্ছি না আমার ভাস্তারা চাচ্ছে ঠিক আছে আর যাদের যাদের অংশীদারি জমি আছে তারাই চাচ্ছে যে পেট্রোল পাম্পটা যাতে অবৈধভাবে না চলতে পারে বা সিস্টেম্যাটিক্যালি চলে না তো এটা একটা মানে দুর্ঘটনা ঘটতে পারে এই কারণে এটাকে বন্ধ প্রশাসনের কাছে এসেছিলো এরা বন্ধ করা ঠিক আছে পেট্রোল পাম্পটা যাতে বন্ধ আমার নাম পরেশ চন্দ্র সিং এসডিওসে কি করতেছিলেন এসডিওএস আসছিলাম আমরা এই জন্য একটা আমাদের জমিটা বিক্রি হওয়ার আগে কোম্পানি এনওসি পাইছে এবং বেআইনিভাবে পেট্রোল পাম্প চালাচ্ছে মাদারীপুর এনওসি কোম্পানি মানে কোন জমি এটা হলো আমাদের খতিয়ানের কোথাকার এটা জমিটা জমিটা হলো মাদারীপুর কত শতাংশ জমি হ্যাঁ কত কত হয় জমি একর 66 শতাংশ মানে কারা এই বেআইনিভাবে চালাচ্ছে কোম্পানি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প কোম্পানি জমিটা কার ছিল আপনাদের জমিটা আমাদের ছিল তো আপনারা কি বিক্রি করেননি না আমরা বিক্রি করছি কিন্তু অংশীদারিগুলো আছে কয়টা অংশীদারি আছে এখন অংশীদারি এখনও মোটামুটি 5-6 জন আছে এখন কি বলছে ওরা কি বলছে এরা এখন বলতেছে যে আমরা হাইকোর্ট এলআরটিসিতে কেস করছি আমরা মিউটেশন করার জন্য কনভার্সন করার জন্য আজকে এসডিও কি বললো এসডিও বললো যে আপনারা আমাকে অ্যাপ্লিকেশন দিয়ে যান আমি ইনকোয়ারি পাঠাবো এই জমিটা কি আপনার নামে ছিল জমিটা আমাদেরই নামে ছিল
আপনি বিক্রি করেছেন? এখনো আছে। আপনি কি বিক্রি করেছিলেন? না, বিক্রি করছি, কিন্তু ওই ততগুলো ওয়ারি সূত্রে এখনো আছে জমি। আপনার নাম? আমার নাম সুনীল চন্দ্র সিং। আ9 ভারত কে লিয়ে আমিত জীবন রয় কি রিপোর্ট। जमीनी स्तर पर गुटबाजी एक बार फिर सामने आई है। इस्लामपुर थाने के गोविंदापुर ग्राम पंचायत में तनाव बढ़ गया। स्थानीय सूत्रों के अनुसार भद्रकाली क्षेत्र में गोविंदपुर ग्राम पंचायत के तृणमूल उप प्रमुख के बहनोई को तृणमूल के एक अन्य गुट ने बुरी तरह पीटा। स्थानीय लोगों ने गंभीर रूप से घायलों को बचाया और इस्लामपुर अनुमंडल अस्पताल ले गए। फिलहाल उनका वहाँ इलाज चल रहा है। घायल नैमुल हक ने कहा कि मेरे खटियान के 15 बीघा चाय बगानों पर पूर्व मुखिया खैर महा के लोगों का कब्जा है। यह चोपड़ा के तृणमूल विधायक हमीद रहमान का समूह। हम तृणमूल जिलाध्यक्ष कनैल अग्रवाल के नेतृत्व वाली एक जमीनी पार्टी हैं। खैर प्रधान के लोग गोविंदपुर ग्राम पंचायत के क्षेत्र में बाहर से लोगों को लाकर परेशानी खड़ी करने की कोशिश कर रहे हैं। 5 तारीख को भद्रकाली क्षेत्र में एक दुकान पर कब्जा करने के लिए एक व्यक्ति ने बंदूक से फायरिंग कर ली। आज रामगंज बाजार जाते समय मुझे भद्रकाली क्षेत्र में रोक दिया गया और बाइक सहित नीचे फेंक दिया गया। फिर कुछ ने लोहे की रॉड को बस और कमर बेल से बार बार मारा। मैं जमीन पर पड़ा और फिर बेहोश हो गया। फिर कुछ स्थानीय लोगों ने मुझे बचाया और इस्लामपुर अनुमंडल अस्पताल ले गए। नैमुल हक ने कहा कि वह दोषियों के खिलाफ पुलिस में शिकायत दर्ज कराएंगे। रामगंज जावो बाजारपुर हठात करे कई जन लोग 20-22 जन 25 जन काछाकाछी लोग भद्रकाली आसपास बसे छिलो। भद्रकाली बाजारे तो आमी ढुकिनी, रोडेर उपरे आमार उपरे বাইকের সামনে দাঁড়িয়ে আমাকে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে মারধর আরম্ভ করে। কেন মারে? সবাই প্রধানের লোক। আপনি কার লোক? আমি তো আমার ছোট ভাই উপপ্রধান আছে গোবিন্দপুর 10 নম্বর। খোলাই হচ্ছে কোন গ্রাম পঞ্চায়েত প্রধান? খোলাই গত 35 বছর বাম ফ্রন্টের প্রধান ছিল। এখন প্রধান কে আছে? এখন রইসুদ্দিন আছে। রইসুদ্দিন কি আপনাদের লোক? হ্যাঁ, আমাদের লোক। কেন মারলো আপনাকে এভাবে? এগুলো ব্যক্তিগত করছে এইভাবে। কে করতেছে? সন্ত্রাস তৈরি করছে। কে করতেছে? আমরা তো প্রশাসনের কাছে 20-22টা ই আছে। আমি তো ডিএম এর কাছে ই দিয়ে এসেছি। আমাদের চা বাগানগুলো বন্ধ আছে দীর্ঘদিন ধরে। আমি এসপি, আইসি, এসডিপিও, বিডিও, ডিএম অবধি আমি কমপ্লেনটা দিয়ে এসেছি রায়গঞ্জে, কিন্তু আজ অবধি কোনো সুরাহা হয়নি। এই কারণে কি আপনাকে মারছে? আপনাকে সন্ত্রাস এই কারণে কি আপনাকে মারছে? এই কারণে মারছে। চা বাগানের নিয়েই? চা বাগানের নিয়ে। চা বাগানগুলো আমাদের পাতা তুলতে দেয়নি, বন্ধ রেখেছে তো। ওরা কোন কোন পার্টি করে যারা মারছে? ওরাও টিএমসি করে। আপনারাও টিএমসি করে? আমরাও টিএমসি করে। সন্ত্রাসটা কে করাচ্ছে? সন্ত্রাসটা হামিদুল করাচ্ছে, এটাতে কোনো সন্দেহ নাই। আমরা তো ওদের কাছে চোপড়ার বিধায়ক। চোপড়ার বিধায়ক। আমি তো ওর কাছে 3 বার নিজে গেলাম, সম্পূর্ণ পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সম্পন্ন 14টা মেম্বার সহ ওর কাছে গেলাম যে কোনো সমস্যা থাকলে আপনি ডেকে বসুন, বসে যদি আমাদের কাছে ওরা কিছু পাবে আমরা দিতে বাধ্য থাকবো। কিন্তু চা বাগানগুলো কার? চা বাগানগুলো আমাদের নিজস্ব বাগান, আমার নিজস্ব খতিয়ানের জমি। আমার দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এই বাড়িতে অনেকগুলো কমপ্লেনও দেওয়া আছে। এই চা বাগান নিয়ে এর আগে অনেকবার গন্ডগোল হয়েছে? হ্যাঁ, অনেকবার গন্ডগোল হয়েছে। আপনি কি কানাইয়ার লোক? হ্যাঁ, আমি কানাইয়ার লোক। আপনাকে কি দিয়ে মারছে? লোহার রড দিয়ে ছিল, বাঁশ ছিল, হাতে তো আগ্নে অস্ত্র অনেক কিছু ছিল, তবে বেলটা দিয়ে অনেকবার ই করেছে। বেলটা দিয়ে অন্তত 10-12টা ই করেছে। আপনাকে আপনি কি আজকে এই ব্যাপারে কোনো থানায় কমপ্লেন করেছেন? না, কমপ্লেন তো করবো। আপনার নাম? নইমুল হক। গোবিন্দপুরের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের প্রতিনিধি। আমার নাম দাইমুল হক। আমি আজ কালকে সন্ধ্যায় শিলিগুড়ি গেছিলাম আমার শ্বশুরবাড়ি। আমি সকালে উঠি, উঠার পরে এখান থেকে ভদ্রকালী থেকে ফোন গেল আমার কাছে যে আমার দাদাটাকে নাকি মারধর করেছে, মারধর করে ওখানে ফেলে রেখেছে। ওখানকার বন্দিরা গজের কিছু দুষ্কৃতি ফলাই প্রধান, ওর ছেলে সুয়েল, ওর ভাস্তার রুনাক, তারপর ছিল কুটলু বেনাম, তারপর ছিল ওখানে হবিবুলের ছেলে উমির, তারপর ছিল কালো, এরা প্রায় মোটামুটি 20-25 জন ছিল। ওকে খুব মারধর করেছে, এটা জঘন্য ব্যাপার। আমাদের কেন মারধর করল? ও উনি মানে আমার গ্রাম থেকে ওর বাড়ি থেকে রামগঞ্জ বাজার করতে যাচ্ছিল, বাজার করতে যাওয়ার সময় ভদ্রকালীতে ওনাকে আটক করেছে, আটক করে ওকে মারধর শুরু করেছে।
এই মারধরের পিছনে আপনার দাদা বলেন ব্যক্তিগত আক্রমণ হচ্ছে, কি কারণ? চা বাগান বা এইসব কোনো সমস্যা রয়েছে কি? আমার দাদারই চা বাগান ওনারা বন্ধ করে রেখেছে। কতটা? প্রায় টোটাল মিলে আমাদের মানে লোকের প্রায় 15 বিঘা জমি বন্ধ করে রেখেছে। কেন? কে বন্ধ করে? ফলাই ফলাই প্রধান। কেন, কারণটা কি? কারণ কিছু না, আমরা তৃণমূল পার্টি করি, অর্থাৎ কানাইয়ার যে জেলা প্রেসিডেন্ট আছে ওনার নেতৃত্বে আমরা কাজ করি, এই জন্য আমাদেরকে ওরা দেখতে পারে না। ওরা হামিদুলের ব্যাপারে চলে। আপনি তো একজন তৃণমূলের উপপ্রধানের প্রতিনিধি, আপনারা কি এটা গোষ্ঠীদ্বন্দ্ব মনে করছেন তৃণমূল এবং মানে হামিদুল এবং কানাইয়ার মধ্যে? আমরা তো এখন হামিদুল এমএলএ আমাদের, ওনার যেহেতু নেতৃত্ব চলছে তো এটা গোষ্ঠীদ্বন্দ্ব বলা চলে, কিন্তু যেইভাবে ওরা করতেছে লাগাতার, ওরা এগুলো গোষ্ঠীদ্বন্দ্ব না, এরা মনে হয় বিজেপি করে। একবার না, ইলেকশনের পর বারবার ভদ্রকালী আক্রান্ত হয়েছে, ভদ্রকালী আক্রমণ করেছে, দিন দুপুরে বিভিন্ন আর্মস নিয়ে লোককে দেখা গেছে, কি বলবেন? এটা আগামী এই মাসের 9 তারিখ 5 তারিখে যে ঘটনা করেছে, হ্যাঁ, সেটা সুজালি থেকে কিছু আক্রমণ করছে, সুজালির কিছু লোকজন ছিল আব্দুলের, হ্যাঁ, ভদ্রকালীতে এসে আমাদের কিছু লোককে মানে লুটপাট করার জন্য, জাগিরগঞ্জ গ্রামে লুটপাট করার জন্য ওরা প্রস্তুত ছিল, কিছু মানে ঢুকে গেছিলো ওখানে, আমাদের লোকজন লাঠি দিয়ে পিটাপিটি করে ওদেরকে বের করেছে, ওরা কিন্তু বম্বন্দুক নিয়ে ঢুকছিল। আজকে কি ওরাই আসছিল? হ্যাঁ, ওদেরও ছিল লোকজন সাইডে ছিল, কিন্তু আমাদের গ্রামের লোকজন এগুলো করছে। আমার নাম তাইমুল হক, আমি গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের প্রতিনিধি। আর 9 ভারত কে লিয়ে আমৃত জীবন রয় কি রিপোর্ট।